অবশেষে ব্রাজিলকে পেছনে ফেলে আর্জেন্টিনাই এখন ফিফার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সোনালি ট্রফিটি জেতার পর এখন সব জায়গায় তাদের আধিপত্য এতদিন সব দিকে শীর্ষস্থানে থাকলেও ফিফার টপ লিস্টে নিজেদের নামটি নিয়ে যেতে পারেননি মেসিরা এবার সেই টপ লিস্টেও এখন শোভা পাচ্ছে আর্জেন্টিনার নাম দীর্ঘদিন ধরে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলে ছিল সবার আগে হেক্সা মিশনে ব্যর্থ হলেও এর আগে থেকে ম্যাচের পর ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের কারণে তারা ছিল ফিফা র‍্যাঙ্কিং এর টপে শেষ আপডেট পর্যন্ত তাদের পয়েন্ট ছিল 1840 এদিকে দ্বিতীয়তে আর্জেন্টিনার পয়েন্ট ছিল 1838 কিন্তু ব্রাজিল শেষ ম্যাচ মরক্কোর বিপক্ষে হেরে যাওয়ায় তাদের পয়েন্ট মাইনাস হয়েছে প্রায় 6 পয়েন্টের মতো অর্থাৎ তাদের এখন বর্তমানে পয়েন্ট হলো 1834 অন্যদিকে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের ধারাবাহিকতায় শেষ পানামার বিপক্ষেও ম্যাচ জিতেছে মেসিরা দারুণ এই জয়ে তাদের পয়েন্টেও এসেছে উন্নতি প্রায় এক পয়েন্ট বেশি হয়ে তাদের বর্তমান পয়েন্ট এখন আঠারোশো যা সবার চেয়ে বেশি আর্জেন্টিনার সামনে খেলা রয়েছে কুরাকাও সাথে এই ম্যাচে জিতলে পয়েন্টের ব্যবধান আরও বেশি বাড়িয়ে স্থায়ীভাবে শীর্ষ স্থানে চলে যাবে কোচ স্ক্যালোনি সদস্যরা বিশ্বকাপের পর প্রথম মাঠে নামে মেসিরা পানামার বিপক্ষে যদিও সেই ম্যাচটি ছিল আর্জেন্টিনা দেশের ভক্তদের সাথে বিশ্বকাপ সেলিব্রেশনের ম্যাচ তিন তারকা জার্সি পরিহিত ম্যাচটিও স্মরণীয় করে রেখেছে দারুণ এক মাধ্যমে দুই শূন্য গোলে জিতেছিল আর্জেন্টিনা ম্যাচটি আকাশী নীল জার্সি গায়ে উদীয়মান তারকা থিয়েগু আল মাদা গোল করে ম্যাচে অন্যদিকে ম্যাচের শেষ দিকে মেসের ফ্রি কিকে চোখ ধাঁধানো গোল দেখে বোয়েন্স আইরেসের লাখো দর্শকেরা ডি বক্সের বাহির থেকে অসাধারণ এই গোলের মাধ্যমেও লিও মেসির পৌঁছে গেছেন আটশো গোলের মাইল ফলকে সেই সাথে আর্জেন্টিনার মাঠে আর্জেন্টিনারাই দর্শকদের সামনে সোনালি ট্রফির স্মরণীয় উদযাপন দেখে পুরো বিশ্ব কোচ ক্যালোনির অধীনে চোখের সামনে বদলে যাওয়া একটি দলের নাম আর্জেন্টিনা বদলে যাওয়া গল্পে শুরু দুই সালে কোপা আমেরিকা কাপটি নিজেদের করে নেয়ার পর থেকে আঠাশ বছর পর প্রথম ট্রফি জয়ের উল্লাসে মাতালেন তিনি আলবি সেলেস্তাদেরকে তাও আবার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে কোপার ফাইনালে হারিয়ে সেই তো শুরু হলো মেসিদের জয়ের মিশন টানা ছত্রিশটি ম্যাচ হারেনি তারা ফিনাল ইসিমা কাপে সদ্য ইউরো কাপ জয়ী শক্তিশালী ইতালিকে হারিয়ে দিয়েছিল তারা হেসে খেলে এরপর বিশ্বকাপ জয়ের অবিশ্বাস্য গল্পটা সবারই জানা বিশ্বকাপ শুরুর আগে টানা ছত্রিশ ম্যাচ অপরাজিত থাকার পরও প্রথম রাউন্ডে সৌদি আরবের মতো তো পুচকে দলের কাছে হেরে বসে হট ফেভারিট মেসিরা কিন্তু সেই খাদের কিনার থেকে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে নিয়ে যায় মেসি একক নৈপুণ্যে ফাইনালে ফ্রান্সকে টাই ব্রেকারে হারিয়ে জিতে নেয় নিজেদের তৃতীয় শিরোপা এদিক দিয়ে মেসিরও ষোলো কলা পূর্ণ হল সোনালি ট্রফি হাতে নেওয়ার পর থেকে এতদিন সবকিছু জিতে নিলেও ফিফা র্যাঙ্কিং এর শীর্ষস্থান অধরা ছিল আর্জেন্টিনার জন্য এবার সেই জায়গাও মেসিদের আধিপত্য ব্রাজিলকে টপকে শীর্ষস্থান দখল করে নেয় আর্জেন্টিনা যদিও এখনো অফিসিয়াল ঘোষণা দেয়া হয়নি তবে সেটা শুধু সময়ের অপেক্ষা মাত্র এদিকে আর্জেন্টিনা সব দিক দিয়ে শোনায় সোহাগা অন্যদিকে আলোচিত রাইভাল ব্রাজিলের কপাল পুড়েছে সব দিক দিয়ে বিপক্ষে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় চ্যাম্পিয়নরা। এদিকে ওয়ার্ল্ড কাপের পর ব্রাজিল দলে চলছে এলোমেলো অবস্থা প্রীতি ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরে বসে বিহীন নব্য তরুণরা দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই পরবর্তী সংবাদ দেখার আহ্বান জানিয়ে শেষ করছে এখানে সেই পর্যন্ত দূরবীন স্পোর্টসের সাথে থাকুন ধন্যবাদ